কোনো পীরের কাছে বায়াত নেওয়া যাবে কি না। প্রথম কথা, পীরের মরিদ হওয়া জায়েজ নয়, পীরের মরিদ হওয়া জায়েজ নয়। যখন পীরের মরিদ হওয়াই জায়েজ নয়, তাহলে পীরের কাছে বায়াত নেওয়াও জায়েজ নয়। জি, বায়াত শুধু মুসলিম সরকারে রয়েছে। মুসলিম সরকার যখন শাসন ক্ষমতায় আসবেন, তো যারা গণ্যমান্য ব্যক্তি, যারা দেশের প্রভাবশালী ব্যক্তি, যাদের প্রভাব রয়েছে জনগণের উপর, তারা প্রত্যেক এলাকার প্রতিনিধি হিসাবে সরকারের কাছে আনুগত্যের জন্য বায়াত করবে বা শপথ করবে যে আমরা আনুগত্য করব, দেশের কল্যাণে কাজ করব। আল্লাহ রাব্বুল যেন বুঝার তৌফিক দান করেন। আর বাকি, পীরের মুরিদ হওয়া না আল্লাহর মুরিদ হবেন, আল্লাহকে চাইবেন। মুরিদ হওয়া মানে চাওয়া, আরাদা ইউরিদু থেকে ইসিম ফাইলের সেগা হচ্ছে মুরিদ। জি, তো কার মুরিদ হবেন? চাইবেন আল্লাহকে। জি, আল্লাহ যেন আপনার কামনা বাসনা থাকে, আল্লাহর সন্তুষ্টি আপনার কামনা বাসনা থাকে। আল্লাহর সন্তুষ্টি যেমন চাইবেন, তেমন আল্লাহর কাছে দুনিয়া আখেরাতের নিয়ামত চাইবেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, আল্লাহর কাছে নাজাত চাইবেন জাহান্নামের আজাব থেকে, কবরের আজাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে। সুতরাং আল্লাহর মুরিদ হবেন। জি হে, মানুষের মুরিদ হওয়া ইসলামে নেই। সূরা আহজাব পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমে নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তুমি তোমার স্ত্রীদেরকে জিজ্ঞেস করো যে তারা আল্লাহকে চায় না দুনিয়া চায়। হ্যাঁ, ওয়াইন কুনতুন্না তরিদিন আল্লাহ ওয়া রাসূলা, তোমরা যদি আল্লাহ তরিদ না, আরাদা থেকে রয়েছে, তোমরা আল্লাহকে চাও এবং রাসূলকে চাও। জি, আল্লাহর সন্তুষ্টি তোমরা চাও, হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাও। বাকি কোনো ব্যক্তির মুরিদ হওয়া জায়েজ নয়। আল্লাহর মুরিদ হওয়া মানে আল্লাহর ইবাদত বন্দেগি করবেন এবং আল্লাহর আদেশ নিষেধগুলি পালন করবেন, আল্লাহর আনুগত্য করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুরিদ হওয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করবেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোনো মানুষের মুরিদ হওয়া জায়েজ নয়। এই পীর মুরিদির ধর্ম ব্যবসা এসেছে সুফি ইজম থেকে। সুতরাং এই সুফি ইজমের গুমরাহি থেকে সাবধান, যেটা শুরু হয় বিদাত থেকে, আর বিদাত দিয়ে শুরু হয় আর শেষ হয় শিরকুফুরিতে গিয়ে, এলহাদে গিয়ে, হলুলের কুফুরি আকিদায় গিয়ে, ওয়াহদাত ওয়জুদের কুফুরি আকিদায় গিয়ে, ফানার কুফুরি আকিদায় গিয়ে, তাসাউরে শেখ পীরের ধ্যানের কুফুরি শিরকি আকিদায় গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মাজার পূজা এর হচ্ছে ফলাফল। জি, এই পীর মুরিদি মাজার পূজা পর্যন্ত মুসলিম জাতিকে পৌঁছেছে, মুসলিম জাতিও হিন্দুদের মতো মুশরিক পত্তলিক হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন।